কিভাবে অ্যান্ড্রয়েড অল মাদারবোর্ডকে খুব সহজেই আমরা বিভিন্ন সলিউশন করতে পারি। তার মধ্যে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল, হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আর বরাবর দীর্ঘদিন আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি যে স্মার্ট বোর্ড অ্যান্ড্রয়েড বোর্ডগুলোতে লোগো হ্যাং বা সফটওয়্যার ইস্যুতে অনেকেই চিন্তা করেন যে বেশ কিছু বড় অ্যামাউন্টের যে প্রোগ্রামারগুলো, এইগুলো ছাড়া স্মার্ট বোর্ডে কাজ করা যায় না। তো এই প্রশ্নগুলো দীর্ঘদিন আসছিল, আমি সময় সাপেক্ষে করতে পারি নাই। বেশ কিছু এর আগেও টিপস দিয়েছি, যেটা হচ্ছে সিকিউর সিআরটির উপর বা আরও কিছু টুলসের উপর। তো আজকে আমি খুব সহজভাবে কিভাবে অ্যান্ড্রয়েড বোর্ডগুলোর লোগো হ্যাং সহ সফটওয়্যার যে কোনো ইস্যু খুব সহজে সমাধান করতে পারেন তার একটি খুব গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস নিয়ে। তো আমাদের হাতে সবাই বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোগ্রামারটা সবাই কম বেশি ব্যবহার করেন বা এটাকে চেনেন জানেন, বা এই টাইপের বেশ কিছু খুব লো বাজেটে, যেটা 3-5 হাজারের মধ্যে এরকম কিছু প্রোগ্রামার মার্কেটে আছে, যেগুলো দিয়ে স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডের সফটওয়্যার জনিত যে কোনো ইস্যু সমাধান করা পসিবল। তো আমরা ফার্স্ট এইটাকে সাজেস্ট করতাম। তো এটা কাজ করতে যে বিশেষ করে যারা সিআরটি কাজ করেন তাদের জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা হয়, তার মধ্যে বেশ যে সমস্যাটা বেশি দেখা যায় বা যারা প্রশিক্ষণার্থী আসে তাদের মধ্যে, এইটাতে রিভলিং প্রসেস আছে। এই রিভলিং করে স্মার্ট বোর্ডগুলোকে যখন কাজ করাইতে বা নতুনদের হাতে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডগুলোকে ডেড কন্ডিশনে করে ফেলায় বা এই ধরনের কিছু সমস্যা হয়। তো তাদের এই এত সমস্যা সমাধানের জন্য আমি আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ এবং এই ছোট্ট বা অল্প বাজেটের প্রোগ্রামার ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রিকভার বোর্ড। আজকে আমি যে কোনো বোর্ডকে কিভাবে সহজভাবে রিকভার মোডে নিয়ে আসা যাবে, যে রিকভার বোর্ড বলতে লোগো হ্যাং এই ধরনের সমস্যা, জাস্ট রিকভার থেকে আমরা সমস্যার সমাধান করতে পারি। তো চলুন কথা নয়, দেখে নেই যে RT809H এর বদলে F দিয়ে খুব সহজভাবে কিভাবে আমরা একটি বোর্ডকে রিকভার মোড করব বা লোগো হ্যাং বা সফটওয়্যার যে কোনো ইস্যুতে আমরা এটাকে খুব সহজভাবে সমাধান করতে পারি। তো তার জন্য আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখানে রিকভার মোড কমপ্লিট করে দেখাবো, সেটি হচ্ছে TP.338PB818। এই বোর্ডটিকে লোগো হ্যাং পজিশন থেকে কিভাবে রিকভার মোডে নিয়ে যাওয়া যায় সেটা আজকের স্টেপগুলো আলোচনা করব। আছে বেশ কিছু মাদার বোর্ড আছে, সেগুলো সাইডে আছে, জাস্ট কানেক্ট করছি আমার ল্যাপটপ স্ক্রিনের সাথে, কানেক্ট দিলাম VGA। এখানে VGA দ্বারা করা যাবে, HDMI দ্বারা করা যাবে, এটা RXTS কানেকশনের মাধ্যম দিয়ে একটা বোর্ডকে খুব সহজেই কানেক্ট করার পসিবল। আমরা এখানে VGA কানেকশনের মাধ্যমে বোর্ডটিকে কানেক্ট করে নিয়েছি। তো এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন, এর আগে যে সিকিউর সিআরটি যে অ্যাপ্লিকেশনটি, ঠিক একই টাইপের একটা অ্যাপ্লিকেশন আমরা ইয়ে করব। স্ক্রিনে দেখব অ্যাপ্লিকেশনটি এবং দেখব কত সহজে খুব অল্প সময়ের মধ্যে একটা বোর্ডকে কিভাবে আমরা রিকভার মোডে নিয়ে যেতে পারি। তো আমরা প্রথমে এই যে মাদার বোর্ডটি আছে, এই বোর্ডটাকে আমাদের প্রোগ্রামারের সাথে কানেক্ট করছি VGA কেবল দ্বারা। এরপরে এটা কোনো পাওয়ার অন করি নাই, এটা জাস্ট এখন এটা পাওয়ার অন করব। কানেক্ট করব, পাওয়ার স্ট্যান্ডবাই রিলিজ করছিলাম, আবার পুনরায় এটা পাওয়ার কানেক্ট করছি। তো পুনরায় কানেক্ট করার এখানে কমান্ড দিতে হবে, আমি কমান্ড দিয়ে পাওয়ার অন করছি। এখানে কনসোল মোডে চলে আসছে, এখানে আমরা যে ফার্স্ট যে কাজটি করব এখানে কমান্ড দেব, আর আমাদের এখানে এই ইয়েটাকে কমান্ড দেব ফার্স্টে। খুব সহজে যে ইয়েতে নিয়ে যাওয়ার জন্য, রিকভারি মোডে নিয়ে যাওয়ার জন্য স্ক্রিন আসছে এবং এটা রিকভারি মোডে অটোমেটিক চলে যাবে, জাস্ট
যে কোনো বোর্ডকে খুব সহজভাবে রিকভারি মোডে দেওয়ার জন্য দেখেন আমাদের এখানে চলে আসে। আমরা যদি এখানে রিমোট দ্বারা এটিকে এখন ইসি করি, ফার্স্ট এখানে রিবুট সিস্টেম এটা আছে, এইখানে বেশ কিছু অপশান আছে। এইখানে ওয়েভ ডাটা ফ্যাক্টরি রিসেট, প্রথমে আমাদের এই ওয়েভ ক্যাশ পার্টিশন এটাকে ওকে করতে হবে, এবং এটা ওকে করার পরে যে আমাদের লোগো হ্যাং জড়িত যে সমস্যা বা ইউজার যেগুলো ফর্ম হয়ে থাকে, এটা এর ক্যাশ পার্টিশন এবং ওয়েভ ডাটা ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে সেটা দূর হয়ে যাবে। মানে অনেক সময় ইউজার বিভিন্ন ধরনের ইউজিং ভুলের জন্য মূলত লোগো হ্যাং বা সফটওয়্যারে বিভিন্ন ইস্যু হয়। দেখেন এখানে আমরা প্রথমে ক্যাশ পার্টিশন ইয়ে করছি, এরপরে এটাকে ফ্যাক্টরি রিসেট এটা ওকে করব, রিমোট দিয়ে ওকে করলাম। এরপরে এখানে আমাদের যে অল আছে, ইয়েস ডিলেট অল ইউজার ডাটা, এইখানে এসে ওকে করব, এবং ওকে করার সঙ্গে সঙ্গে এটা প্রসেস চলছে, এখানে ফরম্যাট হচ্ছে। ফরম্যাট হওয়ার পরে রিপোর্ট নাও আমরা ওকে করছি। আমরা এখানে স্ক্রিনে দেখব ইয়ে আমাদের সম্পূর্ণ ডান হয়ে গেছে। তো আমরা এটাকে এখন পাওয়ার অন করে দেখব, রিমোট দিয়ে পাওয়ার অন করছে। রিমোট দিয়ে পাওয়ার অন করলাম এবং আমাদের যে লোগো এটা চলে আসে, কিছু সময় নেবে ফার্স্ট টাইম রান হতে। লোগো হ্যাং থাকুক বা সফটওয়্যারে যে কোনো ইস্যু থাকুক, এটা আমরা এই পদ্ধতির মাধ্যমে 100% যে কোনো বোর্ডকে রিকভারি করে এটাকে আমাদের কাজের উপযোগী করতে পারবো। অনেকেই সাধারণত বিভিন্ন সময় ফ্যাক্টরির সেটিংস মোডে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই মোডগুলো আমরা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে এটাকে সলভ করতে পারি। আমাদের যে লোগো হ্যাং প্রবলেম এটা পারফেক্ট সমাধান হয়ে গেছে, এবং সফটওয়্যারের যে প্রসেস দেখেন আমরা পারফেক্ট করছি। অটো স্ক্যানে চলে গেছে, আমরা স্ক্যানটাকে অফ করে দেবো এবং দেখবো যে আমাদের পারফেক্ট। ওকে, তো আমাদের যে সমস্যাটি সেটি পারফেক্ট সমাধান হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো স্মার্ট বোর্ডকে এইভাবে যে কোনো সফটওয়্যার ইস্যু কোনো ফাইল না দেওয়া ছাড়াই, ফাইল ডাউনলোড করার বা ফাইল সংগ্রহ করার যে ধরনের ঝামেলা আছে, এই ঝামেলাগুলো থেকে আমরা খুব সহজে এই পন্থা অবলম্বন করে কাজগুলো করতে পারি। তো এই পন্থা অবলম্বন করার জন্য আপনাকে একটা স্মার্ট বোর্ডের অনেক কিছু জানতে হবে। তো এই জানার জন্য আমি আমাদের ট্রেনিং সেন্টারে প্রতি মাসের 5 তারিখে বিস্তারিত আলোচনা নিয়ে আমরা ক্লাস করে থাকি। যারা বিদেশে আছেন অনলাইনের জন্য বারবার আমাকে বিভিন্ন সফটওয়্যার ইস্যু নিয়ে কথা বলছেন, তো তাদের জন্য যারা বাইরে আছেন দেশের বাইরে তাদের জন্য বোর্ডের স্মার্ট বোর্ডের যে কোনো সফটওয়্যার ইস্যু আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আর যারা বাহির থেকে অনলাইনে সফটওয়্যারের কাজ জানতে শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। আর যারা নিজেকে আপডেট করতে চান, সিআরটি কাজ করছেন, এলইডি এলসিডিতে আসার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন, সেক্ষেত্রে আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে যে ব্যাচগুলো হয় এই ব্যাচগুলোতে আমরা এলইডি এলসিডির যে কোনো ডবল চপার্স বা স্মার্ট নন স্মার্ট প্যানেলের সব ধরনের জিআইপি নন জিআইপি ছোটো বড়ো সব ধরনের প্যানেলের উপর ডিটেলস প্র্যাকটিক্যালি আমরা প্রশিক্ষণ করে থাকি। যারা আপডেট হইতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ইস্যু নিয়ে।